আখরোট সাধারণত এক প্রকার বাদাম জাতীয় খাবার। বাদাম খেতে পছন্দ করেন যারা তাদের কাছে পরিচিত নাম হলো আখরোট। ফাইবার, প্রোটিন, ভিটামিন ই সমৃদ্ধ আখরোটকে সুপারফুড এবং মস্তিষ্কের খাদ্য বলা হয়। এই বাদাম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। প্রতি 100 গ্রাম আখরোটে 15.2 গ্রাম প্রোটিন, 65.2 গ্রাম স্নেহ পদার্থ এবং 6.7 গ্রাম ফাইবার থাকে। এছাড়া ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক থাকে পর্যাপ্ত পরিমাণে। এর প্রোটিনের মধ্যে অনেকগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে। আখরোট এমন এক প্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভরপুর। শরীর, ত্বক এবং চুলের নানা সমস্যা দূরে রাখতে এই বাদাম খুব কার্যকরী। কালো কিংবা বাদামি দুই ধরনের আখরোটই স্বাস্থ্যের জন্য উপকারী। তাই আসুন জেনে নিই এর উপকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরো নানা তথ্য সম্পর্কে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে আখরোট। বন্ধাত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে 30-50% বন্ধাত্বের জন্য দায়ী পুরুষরা। কিছু গবেষকদের দাবি, যদি প্রতিদিন অন্তত 75 গ্রাম করে আখরোট খাওয়া যায় তবে পুরুষদের বন্ধাত্বের সমস্যা কমবে। কারণ আখরোটে উপস্থিত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেটিক অ্যাসিড, উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং বহু মূল্যবান মাইক্রোনিউট্রিয়েন্টস উপাদান বাড়িয়ে দেবে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা। শুধু শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিই নয়, এর গুণাগুণ, কার্যকারিতার সক্রিয়তাও বাড়িয়ে দেয় আখরোট। তবে এর জন্য আখরোট খেয়ে যেতে হবে টানা 3 মাস। গর্ভাবস্থায় আখরোট। ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য গর্ভবতী মায়েদের পর্যাপ্ত পরিমাণে ফোলেট গ্রহণ করা উচিত। আখরোটে আছে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ফোলেট, রাইবোফ্লাভিন এবং থিয়ামিন, যা ভ্রূণের সুস্থ বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া গর্ভাবস্থায় নিয়মিত আখরোট খাওয়া হলে এতে থাকা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গর্ভে শিশুর অ্যালার্জির সমস্যা দূর করতে সাহায্য করে। মস্তিষ্কের বিকাশ। একাধিক গবেষণায় মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে আখরোটের উপকারিতার প্রমাণ পাওয়া গেছে। আখরোটে পাওয়া পুষ্টি উপাদানগুলি মস্তিষ্কের অক্সিডেটিভ ক্ষতি এবং প্রদাহ প্রতিরোধের সহায়ক। প্রাপ্তবয়স্কদের উন্নত স্মৃতিশক্তি, দ্রুত প্রক্রিয়াকরণের গতি এবং সামগ্রিক মানসিক নমনীয়তা রক্ষা করতে এই বাদাম উপকারী। এছাড়া শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই ছোটবেলা থেকেই আপনার শিশুকে আখরোট খাওয়ানোর অভ্যাস করাতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়। এই কাজে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। এতে আছে ভিটামিন বি কমপ্লেক্স, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিসের জন্য ভালো। চিকিৎসকরা বলেন যে কোনো ধরনের বাদামি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা নিয়মিত আখরোট খান তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম। ক্যান্সারের ঝুঁকি কমায়। মারণঘাতী রোগ ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করে আখরোট। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, পলিফেনলস এবং ইউরোলিথিন অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ। তাই স্তন, কোলন এবং প্রোস্টেট ক্যান্সার রোধে বড় ভূমিকা রাখে আখরোট। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ জানিয়েছে, আখরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। হার্ট ভালো রাখে। সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখার বিকল্প নেই, আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য উপকারী। যদি প্রতিদিন কয়েকটি করে আখরোট খাওয়া যায় তবে তা রক্তচাপ কমাতে সাহায্য করবে। এটি আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রল হ্রাস করে এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে। তাই হৃদযন্ত্র ভালো রাখতে নিয়মিত আখরোট খেতে পারেন। হাড়ের জন্য ভালো। হাড়ের দুর্বলতা দেখা দিলে সতর্ক হন, কারণ সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। হাড় ভালো রাখতে নিয়মিত আখরোট খেতে পারেন। এতে আছে আলফা লিনোলেনিক অ্যাসিড নামে একটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে আখরোটে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও হাড় ভালো রাখে। ভালো ঘুমের সহায়ক। অনিদ্রার সমস্যা থাকলে আখরোট রাখুন খাবারের তালিকায়। এতে থাকা
মেলাটোনিন ভালো ঘুমের জন্য সহায়ক। আখরোটে উপস্থিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তচাপকে কম রাখে। হজমের জন্য ভালো। আখরোট ফাইবার সমৃদ্ধ, এই কারণে অন্ত্র পরিষ্কার করতে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সহায়তা করে। ত্বকের জন্য উপকারী। পরিবেশের ফ্রি র্যাডিক্যাল শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করে। এগুলো ত্বকের শুষ্কতা ও বলিরেখা তৈরির জন্য দায়ী। আখরোট এই ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত আখরোট খাওয়া চোখের নিচে কালো দাগ কমাতে সাহায্য করে। চুলের জন্য আখরোট উপকারী। মানসিক চাপ কমায়। আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে, যা চামড়াকে বুড়িয়ে যেতে বাধা দেয়। বলা হয় ভিটামিন বি হলো স্ট্রেচ রিলিভার ও মুড ম্যানেজার। স্ট্রেচ কম থাকলে ত্বকের চামড়া উজ্জ্বল হয়। আখরোটের পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো খাবারই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়া উচিত নয়, নয়তো শরীরে পুষ্টি উপাদানগুলোর ভারসাম্যহীনতা দেখা দেয়। তাই অন্যান্য খাবারের মতোই আখরোটও পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। বেশি পরিমাণে আখরোট খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন অ্যালার্জি হতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে। কালো আখরোটে থাকা ফাইটেটাস শরীরের আয়রন শুষে নেয়, ফলে বেশি পরিমাণে কালো আখরোট খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। আখরোট খাওয়ার নিয়ম। আখরোট খাওয়ার সাধারণত কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনো সময় যে কোনোভাবে খাওয়া যেতে পারে এটি। তবে পুষ্টিবিদরা বলেন সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে এবং হজম শক্তি বাড়াতে আখরোটকে জলে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে সকালে খাওয়া ভালো। জলের পরিবর্তে দুধ কিংবা মধুর সঙ্গেও সকালে আখরোট খাওয়া যেতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের নিয়মিত 5টি আখরোট খাওয়াকেই যথেষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে প্রতিদিন 5টির বেশি আখরোট খাবেন না। আখরোট খাওয়ার অন্তত 10-15 মিনিট পর জল পান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।